কারণ এই জন্যে আজ আমি তোমাদেরকে দেখাবো একটা নতুন জিনিসের ডেমো। নায়কাতে অনেক রকমের সিড মাস্ক আছে, তার মধ্যে কয়েকটা সিড মাস্ক কিছুদিন আগে নিউ লঞ্চ করেছে। তো সেই সিড মাস্ক গুলোর মধ্যে আজ আমি তোমাদেরকে দেখাবো নায়কার স্কিন সিগারেটের ভলক্যানিক এক্স বাবল সিড মাস্ক, এটা ডিপ ক্লিনজিং। দুটো সিড মাস্ক নায়কাতে নিউ লঞ্চ করেছে, সেটা হলো ভলক্যানিক এক্স বাবল সিড মাস্ক আর চারকোল বাবল সিড মাস্ক। তার মধ্যে থেকে আমি তোমাদের ভলক্যানিক এক্স সিড মাস্কটা ডেমো তোমাদের কাছে শেয়ার করব। সিড মাস্কটা আমি নাইট টাইমে ইউজ করছি, ঠিক এই রকম একটা পাউচের মধ্যে আসে। আর সিড মাস্কটা কিন্তু প্রাইস হলো 199, আর নায়কাতে সবসময় বেশ ভালোই সেল চলে, আর সিড মাস্কের ওপরে তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি থাকে, তো মানে খুবই ইজিলি আমরা সবাই বাই করতে পারি। তো আজকের তোমাদের সবার কাছে এই সিড মাস্কটারই ডেমো দেখাবো। এই সিড মাস্কের মধ্যে আছে ইকো ফ্রেন্ডলি চারকোল অ্যান্ড রেয়ন ফাইবার, মানে চারকোলেরও গুণ আছে আর ফাইবারেরও গুণ আছে। এছাড়া এতে আছে অ্যান্টি ব্যাকটেরিয়া অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস, যা স্কিনটাকে খুব ডিপলি ক্লিন করে, ডার্ট ইম্পিউরিটিসগুলোকে রিমুভ করে দেয়, এছাড়া ডেড স্কিন আনক্লক পোর্সগুলোকেও মিনিমাইজ করে আর পোর্সগুলোকে খুব ডিপলি ক্লিন করে। স্কিনটাকে খুব ডিপলি ক্লিন করে স্কিনটাকে সফট ইউথফুল আর হেলদি করে। আর আমাদের স্কিনটা যে অনেক সময় খুব ডাল হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, ব্রেকআউট হয়ে যায়, সেটাকেও কিন্তু রিকভার করে। আর সিড মাস্কটা ইউজ করে কিন্তু 30 থেকে 25 মিনিট রেখে দিতে হবে, তারপর লিউকম ওয়াটারে ওয়াশ করতে হবে ফেসটা, এটা কিন্তু মাসাজ করলে হবে না। আর অনেক সময় কি হয়, সিড মাস্কটা বার করার পর প্যাকেট থেকে নিচেও কিছুটা লিকুইড পড়ে থাকে এক্সট্রা, সেটা কিন্তু স্টোর করে রাখা যাবে না বা সেটা নেক্সট বার ইউজ করা যাবে না, এটা জাস্ট একবারই ইউজেস। আর এটা আই রাউন্ডটা চোখের সাইডটা এটা অ্যাভয়েড করতে হবে, আর বাচ্চাদের এই সিড মাস্ক ইউজ করা যাবে না। তো চলো এই সিড মাস্কটা এখন ওপেন করা যাক। তো আমি ভীষণই এক্সাইটেড, আগে কখনো আমি বাবল সিড মাস্ক ইউজ করিনি, দেখা যাক ইউজ করে কেমন লাগো। আই থিঙ্ক তো ভালোই লাগবে, কারণ নাইকার প্রোডাক্টগুলো খুবই ভালো আর খুবই ন্যাচারাল। প্যাকেটটা খুলেছি, ঠিক এরকম ব্ল্যাক কালারের। এর নিচে যে এক্সেস অ্যামাউন্টটা আছে ওটা কিন্তু আর নেক্সট বার ইউজ করা যাবে না, এটা জাস্ট একবারই ইউজেস। ভালোভাবে হালকা হাতে খুলে নিতে হবে। পুরো ফেসে আমি এটা অ্যাপ্লাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছ সিড মাস্কটা ফেসে অ্যাপ্লাই করার পরই হালকা হালকা বাবল হওয়া স্টার্ট করে দিয়েছে। ঠিক এইভাবে সিড মাস্কটা অ্যাপ্লাই করে খুব ভালোভাবে 25 মিনিট কি 30 মিনিট রিল্যাক্স করতে হবে। জানি না এটা কতটা বাবল হবে, বাট এখন থেকেই বাবল হওয়া স্টার্ট করে দিয়েছে হালকা হালকা। তো এই শিট মাস্কটা ইউজ করার ফলে কিন্তু আমাদের স্কিনটা খুব ডিপলি ক্লিন হবে, বুঝতেই পারছি। আর যেটা সত্যি কথা সেটা হলো চারকোল সিড মাস্ক তো আমরা এর আগেও ইউজ করেছি,
তো এটা একটা নতুন কিছু, ভলক্যানিক এস বাবল সিট মাস্ক। এটাতে চারকোলও আছে আর ফাইবারও আছে, যেটা আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। আর স্কিনের নোজ এরিয়ায় যে ব্ল্যাক হেড হোয়াইট হেডস থাকে না, ওটাও রিমুভ করে দেয়। দেখতে পাচ্ছ, আমি দেখাচ্ছি পুরোটা, কত সুন্দরভাবে হালকা হালকা বাবল হাওয়া স্টার্ট করে দিয়েছে। তো যতক্ষণ না পুরো বাবল হচ্ছে, 20-25 মিনিট ঠিক এইভাবেই স্টে করব, তারপর আবার আসছি। তো প্রায় 25 মিনিটের মতন হয়ে গেল সিট মাস্কটা আমি অ্যাপ্লাই করেছি। দেখতে পাচ্ছ পুরো ফেসে বাবল ভর্তি হয়ে গেছে। মনে তো হয় না যে এর থেকে আর বেশি বাবল হবে। তো খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। আর সিট মাস্কটা অ্যাপ্লাই করে আছি, বাবলটা যে হচ্ছে সেটা পুরো রিয়েলাইজ করতে পারছি। একটা পুট 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 করে একটা হালকা একটা সাউন্ড হচ্ছে, আর খুব একটা কুলিং, বেশ সুন্দর একটা এফেক্ট আসছে, খুব ভালো লাগছে। দেখতে পাচ্ছ খুব ভালোভাবে বাবল বেরিয়েছে। ঠিক সিট মাস্কটা এখান থেকে গড়িয়ে এসেছে, এখানটা ঠিক সান্টা ক্লজের মতন দাঁড়িয়ে হয়ে গেছে। দেখে যতটা হাসি মনে হচ্ছে, কিন্তু ফিলটা ঠিক ততটাই সুন্দর হচ্ছে, খুব সুন্দর লাগলো। তো এবারে আমি এটা রিমুভ করব মাস্কটা। তো হালকা হালকাভাবে রিমুভ করবো মাস্কটা। দেখতে পাচ্ছ যে পুরো বাবলে ভর্তি হয়ে গেছে। এটা কিন্তু আর ইউজেস নয়, ওকে? তো দিস লুক অ্যাট, এবার হালকাভাবে একটু ম্যাসাজ করে তারপর লিউক ওয়ার্ম ওয়াটার বা এমনি নর্মাল ওয়াটারে খুব ভালোভাবে ফেসটা ওয়াশ করে নিতে হবে। এই বাবলটা জাস্ট মানে ফেস ওয়াশের মতন না, মানে একটা ফোমিং এফেক্ট, ডিপ ফোমিং এফেক্ট। তো একটুখানি ম্যাসাজ করে রাফ করে তারপর ফেসটা ওয়াশ করে আসব। আইস এরিয়াটা সবসময় অ্যাভয়েড করতে হবে। তো ঝট করে ফেসটা ওয়াশ করে আসি। সো ফ্রেন্ডস, ফেসটা ওয়াশ করে এসেছি, দেখতেই পাচ্ছ। খুব ভালোভাবে মুখটা ধুয়ে এলাম। জাস্ট রেজাল্টটা দেখো, কতটা ডিপলি ক্লিন হয়েছে, আর স্কিনটা খুব হাইড্রেট লাগছে। আমি কিন্তু কোনো টোনার ময়েশ্চারাইজার এখনই ইউজ করিনি, সবে মাত্র সিট মাস্কটা অ্যাপ্লাই করে রাখার পর সবেই আমি মুখটা ধুলাম। তো স্কিনটা কতটা ডিপলি ক্লিন লাগছে দেখো, মানে জাস্ট অসাধারণ। আমার তো খুব ভালো লেগেছে। তো ফার্স্ট একবার ইউজেই স্কিনটা এতটা ডিপলি ক্লিন হয়ে গেছে। তো মাসে যদি দুবার বা উইকে যদি একবার হলেও তো খুবই ভালো হয়। তো এটা ইউজ করা যেতেই পারে। আর নাইকাতে তো অল টাইমই অফার চলছে, তো ইজিলি কেনা যাবে বাই ওয়ান গেট ওয়ানে। তো নেক্সট বার আমি আবার এটা ট্রাই করবো। আমার তো খুব ভালো লেগেছে এই সিট মাস্কটা, এতটা ক্লিন হয়েছে। দেখতে পাচ্ছ তো যে কতটা গ্লো করছে স্কিনটা, আর একদম কিন্তু কোনো ড্রাইনেস ফিল নেই, স্কিনটা খুব হাইড্রেট হয়েছে। মানে মানে এটা 100-এ 100। আমার তো খুব ভালো লেগেছে সিট মাস্কটা, তোমরাও কিন্তু মাস্ট এই সিট মাস্কটা ট্রাই করো। আমার তো চারকোল সিট মাস্কের থেকে এই সিট মাস্কটা বেশি ভালো লেগেছে। চারকোল সিট মাস্ক অনেক সময় ইউজ করার পর খুব ড্রাই হয়ে যায় স্কিনটা, এটাতে কিন্তু সেটা হয়নি, সেটা কিন্তু আমি এটা ফিল করিনি। স্কিনটা খুবই সফট লাগছে, স্মুথ লাগছে, আর স্কিনটা খুব ডিপলি হাইড্রেট হয়েছে। ক্লিন তো অবশ্যই হয়েছে, কারণ এটাতে অ্যান্টি রিচ অক্সিডেন্ট আছে, যেটা ডার্ট পলিউশনটাকে একদমই রিমুভ করে দেয়, আর একদম পোর্স থেকে স্কিনটাকে খুব ক্লিন করে। তো সব কিছু মিলিয়ে আমি এটাই বলবো, সিট মাস্কটা আমার খুব পছন্দ হয়েছে, আর এটা খুব কাজের সিট মাস্ক, এটা ক্যারি করাও খুব ইজিলি। অবশ্যই তোমরা এই সিট মাস্কটা ট্রাই করো। আর এই রিভিউটা কিন্তু নন পেড রিভিউ, এটা আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি তোমাদের সাথে। তো এটাতে আমার কোনো মানে স্বার্থ নেই, যেটা সত্যি কথা বলতে আমার খুব ভালো লেগেছে সিট মাস্কটা। আর তোমরা তো পুরো রেজাল্টটা দেখতেই পেলে, আর কিছু বলারই নেই। তো তোমরাও কমেন্টসে জানিও যে তোমরাও ইউজ করছো আর কেমন লাগলো তোমাদের। আমার তো খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, আমি বলে শেষ করতে পারছি না। রেজাল্টটা দেখো, এতটা ডিপলি ক্লিন, জাস্ট 30 মিনিটসে ইউজ করলাম, 25 মিনিট রাখলাম, তারপরে একটু হালকাভাবে ম্যাসাজ করে মুখটা ধুয়ে নিলাম, তো রেজাল্ট পেয়ে গেলাম।
যারা কিন্তু এভরিডে মেকআপ করো বা যারা এভরিডে বাইরে কাজে যাও তাদের জন্য কিন্তু এটা খুব ভালো কাজের একটা জিনিস। তো তারা এই শিট মাস্কটা উইকে একবার হলেও ট্রাই করো, বেশ ভালো লাগবে। স্কিনটাকে খুব ডিপলি ক্লিন করে আর স্কিনটাকে খুব হাইড্রেট রাখে, আর এটা কিন্তু খুব সুন্দর একটা কুলিং এফেক্ট হচ্ছে, বেশ দারুণ, সব কিছু মিলে খুব ভালো। তো আর এর থেকে বেশি কিছু আমি বলতে পারবো না, এতটুকুনি আমি বলতে পারলাম এই শিট মাস্কটা নিয়ে। আমার খুব ভালো লেগেছে, খুব কাজের শিট মাস্ক। যেই সব শিট মাস্কগুলো আছে না ওগুলো খুব ভালো লাগে, ওটা নেক্সট বার অ্যাপ্লাই করা যায়, যেই সিরাম শিট মাস্কগুলো নাইকার, কিন্তু এটা নেক্সট বার অ্যাপ্লাই করা যাবে না। এটা মেয়েরা ইউজ করতে পারে, ছেলেরা ইউজ করতে পারবে, শুধুমাত্র এটা বাচ্চাদের জন্য নয়। আর এটা খুব কাজের শিট মাস্ক, আর কিছু বলার নেই। তো তোমরাও সবাই ইউজ করো শিট মাস্কটা আর আমাকে কমেন্টসে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর যদি কাজের হয় তাহলে প্লিজ তোমরা সবাই লাইক করো। এইরকম অনেক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে ওটা মাস্ট প্রেস করো, তাহলেই আমার নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে। তোমরা সবাই ভালো থেকো আর নিজেদের যত্ন নিও। লাভ ইউ অল, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।